নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমি দেখাবো রবি পর্বত বিচার করে রবি স্থানে বেশ কিছু শুভরেখা, যে রেখাগুলো আমাদের প্রচুর মান সম্মান এবং ধনসম্পদ বৃদ্ধিকারক রেখা বলেই পরিচিত, সেই রেখাগুলোর সাথেই আজ পরিচয় করাবো। দেখুন আপনার হাতে আছে কিনা, যদি এই রেখা আপনার হাতে থেকে থাকে তাহলে কিন্তু আপনার মান যশ খ্যাতি যতটা বৃদ্ধি পাবে এবং আর্থিক উন্নতিও কিন্তু ততটাই হবে। সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার আগে যে কথাটা প্রত্যেকটা দিন বলি, আজও সেই একই কথা বলবো, সম্পূর্ণ আলোচনাটা শোনার চেষ্টা করুন বা দেখার চেষ্টা করুন, কারণ হস্তরেখা কখনো কেটে কেটে দেখবেন না। এই হস্তরেখা আলোচনা সম্পূর্ণ আপনার জন্য, কারণ আমি হাতের ছবি একে বোঝানোর চেষ্টা করি, আর হাতের ছবির সাথে যদি আপনার হাতের সঙ্গে রেখাগুলো মিলে যায় তাহলে আলোচনাটা আপনার। এছাড়া আরেকটা কথাও আমি বলি, হয়তো যে রেখার সাথে আজ আমি পরিচয় করাবো বা আলোচনা করব যেই রেখাটা নিয়ে, সেই রেখাটা বর্তমানে আপনার হাতে নেই, হয়তো ভাবছেন যে এটা আমার হাতে নেই আমি দেখব কেন। এই ভুলটা কখনোই করবেন না, হস্তরেখা মানেই সম্পূর্ণ দেখবেন, কারণ সম্পূর্ণ আলোচনা আপনার। আজ আপনার হাতে নেই বলে পরবর্তীকালে আসবে না, এরকমটা সম্পূর্ণ ভুল। আমাদের হাতে যে শুভ রেখা অশুভ রেখাগুলো দেখা যায় বা আসে সেগুলো আমাদের কর্ম দ্বারা, তাই আজ নেই বলে কাল আসবে না এরকমটা নয়। আমাদের প্রতিনিয়ত হাতে রেখা চেঞ্জ হতে থাকে, যেটা আমরা 3 মাস পর থেকে সেই রেখাটার সম্পূর্ণ কার্যকারিতা দেখতে পাই। তাই আমি বলবো যে রেখা নিয়েই আলোচনা করি না কেন, আপনারা সম্পূর্ণ আলোচনাগুলো শোনার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন, কারণ পরবর্তীকালে যখন আপনার হাতে নতুন কোনো রেখা আসবে তখন আপনার চিন্তার বিষয় হবে যে এই রেখাটা কি আমার ভালো হবে না খারাপ। আর যদি আপনার জানা থাকে তাহলে বুঝতে পারবেন যে না, এই রেখাটা আমার হাতে প্রকাশ পেলো বা আমার হাতে দেখা যাচ্ছে, এটা নিশ্চয়ই ভালো, আমি জানি ভালো রেখা। আর যদি এর আগে কোনো ভিডিওতে দেখেছেন যে যে রেখাটা আপনার হাতে ফুটে উঠেছে সেই রেখাটা অশুভ, তাহলে আপনি সেইভাবে চলতে পারবেন, সতর্ক হয়ে চলতে পারবেন, দেখবেন আপনার বাধা বিপত্তি অনেকটাই কম থাকবে। ঠিক এরকম রেখাগুলোর সাথে যদি আপনার পরিচয় থাকে তাহলে দেখবেন আপনাদেরই লাভ, অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, সেভাবে চলতে পারবেন, জীবনে উন্নতি অবশ্যই। তাই আজকের আলোচনার বিষয় অবশ্যই রবি পর্বত, অবশ্যই পরিচয় করি কোথায় কোন জায়গায় রবির অবস্থান। তার আগে কমন যে 3টে রেখা আমি একে বোঝানোর চেষ্টা করি, তারপর আমি বিস্তারিত আলোচনায় আসব। এইটা হচ্ছে আয়ু রেখা, এইটা শিরোরেখা, এটা হৃদয় রেখা। এই 3টে রেখা কমন প্রত্যেকটা জাত ব্যক্তির হাতে কিন্তু থাকে। আর ভাগ্যরেখাও একটা কমন বলা হয়, ভাগ্যরেখা বলি না কারণ সবার হাতে ভাগ্যরেখা থাকে না, তাই আমি ওটা বলবো না, কমন এই 3টেই কমন রেখা। এটা আয়তনে ছোট হতে পারে, বড় হতে পারে, সেটা হতেই পারে, কিন্তু এই 3টে রেখা থাকবেই, ছোট হোক বা বড় হোক, তাই এই 3টে কমন রেখা আমি বলি। এরপরে আমি উপরে যে 4টে আঙুল, সেই 4টে আঙুলের সঙ্গে পরিচয় করাই। প্রথমে এটা তর্জনী আঙুল, তর্জনী আঙুলের নিচে এই জায়গাটা আমাদের বৃহস্পতি স্থান, এরপর মধ্যমা এটা শনির স্থান, এটা অনামিকা এটা রবির স্থান, এবং সর্বশেষ কনিষ্ঠা এটা বুধের স্থান। এই 4টে গ্রহের অবস্থান। তাহলে এই 4টে গ্রহ কোন কোন আঙুলের নিচে বোঝানোর চেষ্টা করলাম, আজকের আলোচনার বিষয় অবশ্যই রবি, তাই আমি এগুলো মুছে দিই। তা রবির ঘরে যদি বেশ কিছু শুভ রেখা, যে রেখাগুলোর সাথে আমি পরিচয় করাবো, এই রেখাগুলো যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনার যতটা মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে আর্থিক উন্নতিও কিন্তু আপনাদের হবে এবং আপনারা ধনবান হবেন, এতে কোনো সন্দেহ নেই। সেই কোন কোন রেখা, সেই রেখাগুলো নিয়েই আমি এখন আপনাদের বোঝানোর চেষ্টা করব। দেখুন এইটা রবি পর্বত, এই রবি পর্বতটা ভালো থাকতে হবে, রবি আপনার হস্তরেখায় ভালো থাকতে হবে, শুভ থাকতে হবে। কী করে বুঝবেন? আপনাকে বুঝতে হবে যে রবি পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এই জায়গাটা, তার সাথে সাথে গোলাপি লালচে আভাযুক্ত থাকতে হবে, কোনো রকম নোংরা বা স্পষ্ট কোনো কিছু থাকলে চলবে না। আপনার এটা উঁচু মাংসাশী, তার সাথে সাথে গোলাপি লালচে আভাযুক্ত, তাহলে আপনার রবি ভালো আছে। তার সাথে সাথে আপনাকে দেখতে হবে যে এই রেখাগুলো আপনার হাতে আছে কি না। এবার আপনাকে দেখতে হবে যে এই রবি পর্বত থেকে একটি রেখা মণিবন্ধ পর্যন্ত যদি আপনার হাতে থেকে থাকে তার কি ফলাফল, সেটা নিয়ে আলোচনা করব। এটা মণিবন্ধ আমরা জানি, এই জায়গা থেকে যদি একটি রবি রেখা স্টেড আপনার এরকম মণিবন্ধ থেকে রবি পর্বত পর্যন্ত পৌঁছে যায় তাহলে এই জাত ব্যক্তি প্রচুর ধনসম্পদ অর্জন করতে পারে, এদের মান যশ খ্যাতি এগুলো 100% থাকে। দেখবেন এই রেখাযুক্ত যারা আছেন তারা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে গণ্য করা হয়, এরা বক্তা,
এদের বক্তব্য লোকে শোনে, এদেরকে মান্যতা দেয় যদি এই রেখা থেকে থাকে, তাহলে বুঝতেই পাচ্ছেন কাদের কাদের মান্যতা আমাদের এই সমাজ দেয়। একদিক ক্ষমতা, আর একদিকে কিন্তু অবশ্যই অর্থের একটা জোর থাকতে হয়। তাহলে এই রবিরেখা যার হাতে আছে তার কিন্তু অর্থের কোনো রকম অভাব থাকে না, তার সাথে সাথে মান যশ খ্যাতি এগুলো সম্পূর্ণভাবে এরা কিন্তু অর্জন করে। তারপর যে রবিরেখার কথা বলবো আর একটা, সেটা হচ্ছে দেখুন এইটাকে হৃদয় রেখা বলা হয়। এই হৃদয় রেখা থেকে যদি একটি রবিরেখা এরকম রবি পর্বত থেকে আপনার হৃদয় রেখা টাচ করে, অর্থাৎ আমি যেরকম দেখালাম এরকম যদি থাকে, তাহলে এই জাত ব্যক্তি অবশ্যই ধনবান হয়ে থাকে এবং এরাও আর্থিক উন্নতি ধীরে ধীরে জীবনে কিন্তু করতে পারে। আর এই কারণেই এদের অর্থের অভাব কখনো হয় না এবং তার সাথে সাথে এদেরও কিন্তু লোকে মান্যতা দেয় এবং এদেরও মান যশ খ্যাতি, কারণ আমরা জানি রবির ঘর কিন্তু আমাদের মান যশ খ্যাতির ঘর এবং আমাদের একটা প্রভাবশালী হতে পারি যদি রবি ভালো থাকে, রবি স্ট্রং থাকে, রবি যদি উচ্চস্থ থাকে হস্তরেখায়, তাহলে কিন্তু আমরা সমস্ত দিক থেকে একটা পাওয়ারফুল ব্যক্তিত্ব পেয়ে থাকি। এবার আমি আর একটা রেখার সাথে পরিচয় করাবো, সেই রেখাটাই হচ্ছে দেখুন ভাগ্যরেখা। আর একটা ভাগ্যরেখা আমি দেখাবো, তারপরে আমি রবিরেখা দেখাবো। তা ভাগ্যরেখা কোনটা? এই যে শনি পর্বত থেকে যেটা মণিবন্ধ রেখা পর্যন্ত আসে এই রেখাটাকে বলে ভাগ্যরেখা, এই রেখাটাকে বলে ভাগ্যরেখা। এই ভাগ্যরেখা আপনার হাতে আছে যাদের, তাদের ক্ষেত্রে বলছি, সবার থাকে না। আর এই যে রবিরেখা যদি থেকে থাকে, এই ভাগ্যরেখার কোনো প্রশ্ন নেই, ভাগ্যরেখা থাকতে হবে না, আপনি এই রবিরেখাতেই সব দিক থেকে জীবনে সাকসেস কিন্তু পাবেন। এবার দেখুন এই রবিরেখার সাথে যদি কোনো একটি, এই ভাগ্যরেখার সাথে যদি কোনো একটি রবিরেখা এসে জুড়ে যায় এরকম, এই ভাগ্যরেখা থেকে একটা রবিরেখা বেরোলো, এই রেখাটা আপনার যত বয়স, এই বয়সটা কিভাবে ভাগ হয় ঠিক এরকম, আমি যেখানে দিয়েছি মোটামুটি 50 বছর, এবার তার উপরে গেলে পরে আরকম 30 বছর 40 বছর, যদি এই জায়গা থেকে আসে একটা বয়স ভাগ করে নিতে হবে মোটামুটি 25-26, এই জায়গা থেকে আসলে হয়তো 30-32, এই জায়গা থেকে আসলে হয়তো 40, আমি যেখানে দাগ দিলাম এখানে 50, এই বছর বয়সে, অর্থাৎ যে ভাগ্যরেখার সাথে যে বয়সটা একটা আইডিয়া করে ধরতে হবে, পুরোটা 100 বছর হিসাব করে ভাগ করতে হবে, মাঝামাঝি গেলে 50 বছর, তারপরে যদি উপরে যায় এরকম মাইনাস করতে হবে, নিচে প্লাস করতে হবে, এইভাবে গিয়ে আমাদের বুঝে নিতে হবে এই বয়সে এই জাত ব্যক্তি প্রচুর উন্নতি করবে, এদের জীবনের একটা মান্যতা এরা খুঁজে পাবে, এদের মান যশ খ্যাতি এসব কিন্তু প্রচুর পরিমাণে থাকবে। আর এই ভাগ্যরেখার যে ব্যক্তির হাতে আছে তার সাথে সাথে এই রবিরেখা যদি থাকে, অবশ্যই জীবনে উন্নতি করবে, মান যশ খ্যাতির সাথে সাথে আর্থিক উন্নতি হবেই হবে। এবার আরেকটা আমি রেখার কথা বলবো, সেটা হচ্ছে এই রবি পর্বতে দেখবেন ছোট ছোট দুটি রেখা যদি আপনার হাতে থেকে থাকে, এরকম ছোট ছোট দুটি রেখা যদি আপনার এই রবি পর্বতে থেকে থাকে, তাহলে কিন্তু এটারও একটা গুরুত্ব আছে, এই রেখাও কিন্তু আপনার জীবনের একটা নতুন গতি এনে দিতে পারে, মান যশ খ্যাতির সাথে সাথে আর্থিক উন্নতি আপনার কিন্তু হবে, কারণ রবি আমরা জানি আমাদের সমস্ত দিক থেকে একটা মান যশ দিকটা কিন্তু দেখে এবং আর্থিক দিক থেকে শক্তিশালী করে। তাই যে কটা রেখা আমি দেখালাম প্রত্যেকটা রেখা কারোর একজনের হাতে খুঁজবেন না, এক একজনের হাতে এক একটা রেখা থাকতে হবে, এই সমস্তটা আমি একজনের হাতে কখনো খুঁজতে কিন্তু বলিনি, যে কোনো একটি আপনার হাতে থাকলেই আজকের আলোচনা আপনার সাথে মিলবে, তাই আলাদা আলাদাভাবে আপনার হাতে মিলানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার আমার আজকের আলোচনা আপনার সাথে সম্পূর্ণভাবে মিলে যাবে। এবং তার আগে দেখতে হবে এই রেখা তো আপনার হাতে আছেই, তার সাথে সাথে রবির যে পর্বত, রবি স্থান শুভ থাকতে হবে, যেটা আমি প্রথমে বললাম উঁচু মাংসাশী এবং লালচে গোলাপি আবাসযুক্ত, তার সাথে সাথে এই রেখাগুলো থাকলেই আজকের আলোচনা সম্পূর্ণ যা যা বলা আপনার সাথে মিলবে। এই ছিল আজকের আলোচনা, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।